आज बृहस्पतिवार पयला भाद्र 2022 सालेर 18 अगस्ट कर्कट राशि कर्कट लग्न कैंसार साइनेर जातक जातिकादेर आजकेर दिनटी किन्तु एक प्रकार बेश काटते चलेछे। भिडियोटी शुरूतेई आपनादेर सकलके जानाबो आज भाग्यमिटार आपनादेर बोलछे 7.5 आउट अफ 10 भाग्य आपनादेर अनुकूलेई थाकबे। तत्सत्त्वेओ एटी किन्तु इन जेनारेल डेली प्रेडिक्शन मात्र, कोनो पार्सोनल प्रेडिक्शन किन्तु नय। तबे हाँ, जादेर चंद्र राशि कर्कट तादेर गणना अधिकांश क्षेत्रेई खाटते चलेछे। आज जादेर कर्कट लग्न तादेर किन्तु आंशिक खाटबे। आज भाग्यमिटार आपनादेर बोलछे, आगेई बोलेछि, आज किन्तु कायिक परिश्रम हलेओ शरीरे सतेजता तरताजा अनुभव करते पारेन। खुशिते भरा एकटी दिन, तबे परसमालोचना परचर्चा परनिंदा राग विद्वेष हिंसा घृणा अहंकारेर आश्रय निलेई किन्तु हताशा आपनादेरके ग्रास करतेई पारे। যারা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে বিভিন্নভাবে রোগ শোকের মধ্য দিয়ে ভুগছেন, লাল রঙের বস্ত্র পরিধান করুন, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের উপকার পাবেন। আজ অর্থগতভাবে দিনটিতে ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন আছেন। যারা নিজের ঘনিষ্ঠজন আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন, তাদের আজ খুবই সতর্ক থাকা প্রয়োজন, অন্যথায় আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের হতেই পারে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই থাকছে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। ইংলিশে একটি কথা আছে, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। কঠোর কায়িক পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে একজন ব্যক্তি তার সাফল্যের চূড়ায় পৌঁছে যান। আপনিও সেই প্রচেষ্টায় অনবরত লেগে থাকুন, একদিন না একদিন সাফল্য আপনার পদচুম্বন করতে বাধ্য হবে। রাজনীতিবিদ যারা আছেন তাদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন, সফল হবেন। ছাত্রছাত্রীরাও আজ কিন্তু আপনাদের আজকের পড়াশোনার কাজ আজকেই করে রাখুন, আগামীকালকের জন্য যেন ছেড়ে দেবেন না। ফাঁকা সময়ে নিজের কাজটি সম্পূর্ণ করে নিন, তা না হলে ইন ফিউচার কিন্তু আপনারা সমস্যায় পড়তেই পারেন। আজ নতুন কোনো উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি আপনাদের পক্ষে আছে, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না। নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াত আপনারা করতেই পারেন, প্রত্যাশা মাফিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাতে চলেছে। গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন। সময় সুযোগের সৎ ব্যবহার করুন। আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। বন্ধুবান্ধবদের সাথে কোথাও আউটিংয়ে যেতে পারেন, সেখানে আপনারা মানসিকভাবে প্রফুল্ল অনুভব করবেন। আপনার চারপাশের লোকজন কিন্তু আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করবে। তৎসত্ত্বেও দিনটিকে আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই। আজ কোনো সারপ্রাইজ পরিকল্পনা করতে পারেন, সেখানে আপনাদের রোম্যান্টিসিজম আরও বৃদ্ধি পাবে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা 108 বার জপ করে দিন শুরু করুন।